আর বিশ্বাস থেকে দল নিশ্চিতভাবে সব দিকে নজর রাখে এবং এই দলে পারফরমেন্সই শেষ কথা। চিরাঙ্কুর ভট্টাচার্যকে টিএমসিপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হোক, গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তাতে সরগোল পড়ে যায়। চিরাঙ্কুর কি বলছেন সেদিকে সকলের নজর ছিল, চিরাঙ্কুরের প্রতিক্রিয়াও আপনাদের দেখাবো চিরাঙ্কুরকে নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে চিরাঙ্কুর বলছেন যে তার সুস্থতা কামনা করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করছেন চিরাঙ্কুর, তৃণমূলের পারফরমেন্সই শেষ কথা বললেন টিএমসিপির রাজ্য সভাপতি। দল সব দিকে নজর রাখছে বলেই জানান চিরাঙ্কুর, দলের দেখা উচিত কেন এরা টিএমসিপির সভাপতি হয়ে থাকবেন, কার আশীর্বাদ এদের মাথার উপরে আছে, সব পর্যালোচনা করার সময় এসেছে। গতকাল এই বক্তব্য উঠে আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরজিকর প্রসঙ্গ নিয়ে বলেন যে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি বিপদে যখন ছাত্ররা পড়েছেন তাদের পাশে দাঁড়াননি, আর এই কথা বলার পরেই তৃণাঙ্কুরের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, এমনটা তিনি মন্তব্য করেন। তারপর তৃণাঙ্কুর কি বললেন, তৃণাঙ্কুরের প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়া যেটা তিনি দিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন তিনি। তিনি বলছেন যে তৃণমূলের পারফরমেন্সই শেষ কথা, দল সব দিকে নজর রাখছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য টিএমসিপির রাজ্য সভাপতির বক্তব্য আপনাদের দেখাচ্ছিলাম, কি বলেছেন তিনি প্রতিক্রিয়ায় শুনুন। তিনি সিনিয়র, আমি এখন এইভাবে কিছু মন্তব্য করতে যাই না, তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আমি কামনা করি। আমি এমনি বিশেষ কিছু বলতে চাইছি না, তিনি সিনিয়র, আমি বিশ্বাস থেকে দল নিশ্চিতভাবে সব দিকে নজর রাখে এবং এই দলে পারফরমেন্সই শেষ কথা এবং আমি আগামী দিনে পারফরমেন্সের উপরে নজর দেবো। তৃণমূল কংগ্রেস দলের ক্ষেত্রে পারফরমেন্সই হচ্ছে প্রথম এবং শেষ কথা, আমি বিশ্বাস রাখি এই পারফরমেন্সের উপর জোর দিই সবাই দলটা করে এবং আগামী দিনে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে সে পারফরমেন্স করে দেওয়া। আর এই প্রসঙ্গে আমি খুব বিশেষ করে বলতে চাইছি না, তিনি সিনিয়র, তিনি ভালো থাকুন সুস্থ থাকুন। তৃণাঙ্কুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করেছেন, আপনারা শুনলেন ফোনে তিনি আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্য আপনাদের শোনাবো, যেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে টিএমসিপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার কথা তিনি বলেন, কি বলেছিলেন শুনুন। আমি দেখে কষ্ট পেয়েছি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে, সেদিকে কুনাল ঘোষ খেয়াল রেখেছে, কুনাল ঘোষ লক্ষ্য রাখছে, কুনাল আর আমার কম্বিনেশন সব করছি আমরা, এলাই চলবে এলাই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।